Vete, vete. শ্রী রাধাকৃষ্ণজিউ সৌখের নাট্য সংস্থার পক্ষ থেকে হেমন্তের হিমল পরশে হার্দিক উষ্ণ অভিনন্দন। শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর পরম আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি লোকশিক্ষার আঙ্গিক লুপ্তপ্রায় সংস্কৃতির সম্ভার মোহনপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউ নাট্য সংস্থার প্রথম নিবেদন। আজকের সামাজিক পালাগান উপস্থিত দর্শক মন্ডলী এবং আমার মা ও বোনেরা, প্রতিহারা সতী আবাসন আশ্রমের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উদ্বোধক মাননীয় প্রাক্তন পুলিশ মন্ত্রী শ্রীযুত কমলেশ চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজ সেবক শ্রীযুত টাইগার মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ শ্রীযুত পিবিএস, আছেন সঙ্গীত শিল্পী আনন্দ কুমার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
সবাইকে অভিনন্দন জানিয়ে উদ্বোধক মহোদয়কে মাল্যদান করে সম্মান জ্ঞাপন করছেন আনন্দ কুমারের সহকারী শ্রীমান বিজয় কুমার। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মন্ত্রী মহোদয়কে। এখন উদ্বোধনের পালা, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীযুত আনন্দ কুমার। কপট ভেঙে ফেলে করলে লোপট, রক্ত জমান শিকল পূজার বাসনে ভেঙে। লৌহ কপট ভেঙে ফেলে করলে লোপট, রক্ত জমান শিকল পূজার বাসনে ভেঙে। তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ু প্রাচীর ভেঙে। কারা রইল উহ কপট ভেঙে ফেল করলে লোপট, রক্ত জমান শিকল পূজার বাসন ভেঙে। রক্ত জমান শিকল পূজার বাসন ভেঙে, রক্ত জমান শিকল পূজার বাসন ভেঙে। ধন্যবাদ। এখন মাননীয় মন্ত্রী মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আমি আমার ফ্যাক্টরি তৈরি পরিকল্পনা বাতিল করে উদ্যোক্তারা যে নতুন কর্মসূচির ব্রতী হয়েছেন তার জন্য আমি নিজেকে গর্বিত বোধ মনে করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় দর্শকবৃন্দের কাছে আমি একটু ছোট্ট বিরতি নিয়ে নেব। মাননীয় মন্ত্রী মহোদয়ের মনোরঞ্জনের জন্য এখন একটু মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে, তারপরেই শুরু হবে মূল অনুষ্ঠান। মনোরঞ্জন করতে আসছেন সুদূর মুম্বাই থেকে আগতা মিস কুহেলি। চলে এসো বৃষ্টি।
আমি এখন যাব না। যে পুরুষ অর্থের লোভে স্ত্রীকে কামনার কসাইখানা দোকানে বিক্রি করে দিতে পারে তাকে আর যেই পুরুষ বলে ভাবুক না কেন, আমার কাছে সে একটা কাপুরুষ। নোংরা পোশাক ত্যাগ করে বৃষ্টি তুমি গ্রামের বাড়িতে ফিরে চলো। যাবো, সময় হলে আমি নিশ্চয়ই ফিরে যাব সেই পবিত্র প্রাঙ্গণে। সে তখন তখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন হবে না, কোনো না। ফিরে যাওয়ার অফিসার, ফিরে যাওয়ার। আমি আপনাকে কথা দিচ্ছি, এই আশ্রমের অনুষ্ঠান শেষ হলে আমি আপনার স্ত্রীকে নিজের হাতে আপনার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, এখন আমি যাচ্ছি, কিন্তু ভুলে যাবেন না সময় মাত্র 24 ঘন্টা। আর এই 24 ঘন্টার মধ্যে যদি আপনি আইনের কাছে সারেন্ডার না করেন তাহলে একাধিক খুনের মামলায় আপনার ফাঁসির দড়িটা কিন্তু খুব কাছে গিয়ে আসবে, কথাটা স্মরণ রাখবেন। দেবব্রত বোধহয় জানে না কমলেশ চৌধুরী তার আগে টাকার বস্তা দিয়ে আইনের মুখকে বন্ধ করে ওর শরীর থেকে একটা একটা করে খাকি পোশাক খুলে নেবে। এবার তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। বন্ধুগণ, অনিবার্য কারণে আমাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। এবার আমাদের মূল পর্বে ফিরে যাব। এইবার আমাদের সতীমূর্তির প্রস্তর স্তম্ভে মাল্যদান করে শুভ উদ্বোধন করবেন প্রাক্তন পুলিশ মন্ত্রী সন্দেহ কমলেশ চৌধুরী মহাশয়। খবরদার শয়তান, আমার দিকে আর এক পা এগিয়ে আসবি না, তার আগে শয়তান ফিরিয়ে দে, ফিরিয়ে দে শয়তান আমার মায়ের জীবন, ফিরিয়ে দে শয়তান আমার বাবার হারানো সেই সমস্ত দিনগুলো। তুই আমি বিশ্বাস করি না, কারণ আজাদ শেখ তাকে নিজের হাতে ওকে আমি গুলি করে শেষ করে দেবো। মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো শয়তান। টাইগার! হ্যাঁ রে শয়তান, তোর শয়তানি খেলা শেষ করতে আমাকে এতদিন টাইগারের ছদ্মবেশে শাস্তি হয়েছিল। টাইগার না, আর আমি টাইগার নই, আমি তোর মৃত্যুদূত বিপ্লব। বিপ্লব! ইয়েস বিপ্লব, ফিরিয়ে দে, ক্ষমা করে দে, তুমি আমাকে ক্ষমা করো। বিপ্লব তোকে ক্ষমা করলেও আমার হাত থেকে তোর নিস্তার নেই। আইনকে নিজে হাতে তুলে নিয়ে আপনার এই পবিত্র হাতকে আপনি কলঙ্কিত করবেন না। বিপ্লব! হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ, এই শয়তানটাকে শাস্তি দিতে হলে আমার গুলি কাপি বল বল শয়তান বল। ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার পবিত্র ভালোবাসা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সোনা সন্তান, ফিরিয়ে দে। এই শয়তান ড্যাডির সাথে ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে। শেষ না করতো তাহলে আমি আমি তোমাদের কিছুতেই ঠিকানা পেতাম না মা। বিপ্লব! বিপ্লব আজ মরেনি, বিপ্লব আজ আজ জিন্দা আছে, তাই তাই তো শয়তানির খেলা শেষ করতে আমাকে এতদিন টাইগার শাস্তি হয়েছিল। টাইগার! আপনি আবার কষ্ট করে লেন কেন অফিসার? কে কে আপনি? স্যার করিয়ে দিন, আপনার এই আইনের শৃঙ্খলটা আমার হাতে করিয়ে দিন। হাত করে যদি পড়াতে হয় তাহলে আপনি আমার হাতে পড়ান দারোগা বাবু, কারণ আমার চেয়ে বড় অপরাধী এই পৃথিবীতে কেউ নেই। মা মা, না এসে আমি পারলাম না, আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা হয় না, তো
নামে কলঙ্কিত, তাই তো আমি নিজের ছেলেকে নিজে খেয়েছি, তোমার মতো মেয়েকে আমি অনেক নির্যাতন দিয়েছি, তাই তোমার মতো মাকে তুমি ক্ষমা করে দাও মা। আর মা নই, আজ থেকে তুই আমার মা, তাই তুই এখানে একটু সজা হয়ে দাঁড়া তো। এই তো মা আমার সাক্ষাৎ দেবী প্রতিমার মতো জেগে উঠেছে, এবার তোরে অধম সন্তানকে তুই ক্ষমা করে দে মা। নারীর গর্ভে জন্ম নারীর, খাই সে নারীর বুকের মধু, নারী হয়ে তাই নারীকে জানাই প্রণাম তোমায় পুত্র বধু। নমস্কার, আজকের পালা প্রণাম তোমায় পুত্র বধু, রচনা বিদগ্ধ নাট্যকার সুকুমার দত্ত। নির্দেশনা ও সংযোজনা এবং নবতম দৃশ্যায়ন এলাকার গৌরব নাট্যাচার্য বিনয় কুমার। ম্যানেজার মাননীয় বিশ্বনাথ মাইতি এবং মাননীয় গৌরীশঙ্কর বেরা ওরফে ভানুবাবু। অভিনয়ে আপনার আমার ঘরের দাদা ভাই ও দিদি ভাইয়েরা। পৃষ্ঠপোষকতা সহযোগিতা এবং পরিচালনা মোহনপুর শ্রী শ্রী জগন্নাথ জিউ হাট ও মন্দির উন্নয়ন কমিটি এবং মোহনপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ রাসমেলা কমিটির মাননীয় সকল সদস্যবৃন্দ, শুরু হচ্ছে আজকের যাত্রাপালা গান, জীবনমুখী যাত্রাপালা গান প্রণাম তোমায় পুত্রবধু। প্রণাম তোমায় পুত্রবধু, প্রণাম তোমায় পুত্রবধু, আগুন আগুন লেগেছে আগুন। এই চৌধুরীবাড়ির অতীতের স্মৃতিগুলোর সঙ্গে তোমার রূপবতী পুত্রবধু তাজস্বরে পুনঃচ্ছাই করে দেব। ইয়েস, আমি কমলেশ চৌধুরী, এনি হও আমার বাবা হিমাংশু শেখর চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক, আমাকেই হতে হবে আর তার প্রয়োজন হবে। ব্যাপারটা কি আমাকে খুলে বলো। তার মানে তুমি পুলিশের তালা খেয়ে আমার এখানে ঢুকে পড়েছো? কেন, কি করেছো তুমি? তোমার মতন তাকতবান দোস্ত তো আমার প্রয়োজন। ভেরি গুড, তাহলে তোমার চলার পথে প্রথম কাজ, আমার চলার পথে অমলেশ চৌধুরীকে সারা জীবনের মতন আউট করে দেওয়া। তাই আমার কথার মতন
কাজ না করলে তুমি পুলিশের হাত থেকে রেহাই পেলে ও এই কমলেশ চৌধুরী পিস্তল তোমাকে ক্ষমা করবে না नहीं साहब मुझे गलती हो गया मुझे माफ कीजिए साहब अब जो काम मुझे फरमाश करवे हम जरूर करवे साहब मेरा जान का भीख दीजिए साहब मेरा जान भीख दीजिए आज কেমন খিলখিল করে হাসছে দেখো ওটা তুমি আজই দেখলে এটা কিন্তু আমি অনেক আগে থেকেই দেখেছি যাক একটা কথা শোনো তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরার কথাটা মনে রেখো কারণ কারণ আমাদের আজ তৃতীয় বিবাহ বার্ষিকী যা যাই না বাবা চলে গেল অমনি রাগ হলো কাঁদে না শোনা কাঁদে না ওই দেখে আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আমার আমার সোনামণির চোখে ঘুম দিয়ে যা হায় ঘুম হায় রে চোখের কোনায় রে আয় ঘুম আয় রে চোখের কোনায় রে আমার সোনা মনির চোখে ঘুম আয় রে আমার সোনা মনির চোখে ঘুম আয় রে চাপ আর হিসেবটা মিটিয়ে দাও অমলেশ চৌধুরী তুই কি বলছিস কমলে ঈশ্বর নীরবে সহ্য করবে না ইয়েস এই উইলের নিচে কয়েকটা সই করে দিলেই তোমার ছুটি তার মানে মানে তোমার এই বাচ্চাটা জানে বাঁচবে তোমার সুন্দরী স্ত্রী প্রাণে বাঁচবে আর সেই সঙ্গে তোমার জীবনটাও রক্ষা পাবে বে
দাসি কথা পছন্দ করি না, তাই বলছে ছটপট কয়েকটা সই করে দিলে তোমার কাজ ছুটি। সই করে দাও, সই করে দাও গো, তুমি সই করে দাও, সই করে দি, আমাদের টুটুল সোনাকে নিয়ে এই নরক পুরে চড়ে আমরা গাছ তলায় গিয়ে থাকবো। হয় না রিয়া, তা হয় না, অবলস চৌধুরী অন্যায়কে প্রশ্রয় দেয় না, দরকার হলে ভাইয়ের হাতে জীবন দেবে, তবু হাঁটি কাটি তৈরি হব না। তোমার স্বামী অমলেশ চৌধুরী মরবে, তার শয়তান না, তা তোরা কোনোদিন পারবি না রে শয়তান, তোরা তোরা আমার স্বামীকে মেরেছিস, আমার সন্তানকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছিস, তাই তো উচিত শিক্ষা দিতে। আমি তোদের তোদের মুক্তি দিতে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি।